হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে, সবাইকে জানাই আমার অনেক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আমরা পেঁয়াজটা। এখন এটার মধ্যে কি কোনো মশলা দিয়ে দেবেন? আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এটার মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। আর পেঁয়াজ এখানে আমরা কুচিও দিয়েছি, এখন কাঁচা মরিচটা দিয়ে দিলাম। মশলাটা যাতে পড়ে না যায় সেখানে একটু পানি দিয়ে নিই, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এখন আমরা রুই মাছটা দিয়ে দিচ্ছি, যেখানে মাছ আছে মাথা আছে। মাছগুলো আমরা ভেজে নিয়েছিলাম যাতে ভেঙে না যায়, সেই জন্য মাথাটা দিয়ে দিলাম, পরে হচ্ছে মাছটা দিব। শাপলা দিয়ে এর আগে কখনো আপনারা রুই মাছ খেয়েছেন কিনা আমি জানি না, তবে এটা আমিও এর আগে খাই নেই, তো ভাবলাম যে ট্রাই করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আমরা একটু চেষ্টা দিয়ে নিয়েছি। আমরা ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শাপলার ঝোলটা হতে কিন্তু বেশি সময় লাগে না ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন। মাছগুলো দিয়ে দিল আম্মু, এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলা কিন্তু আমরা আলাম ধুয়ে নিয়েছিলাম, পরে কিন্তু আর ধুই নেই, কারণ এমনিতেই শাপলা দিয়ে হচ্ছে পানির মধ্যে থাকে, পানি গলে, আই মিন হচ্ছে পানি বের হয়। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবেন আস্ত অবস্থায়, যখন খোসাটা আই মিন ছোবলাটা না ছুলবেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমরা অন্যান্য মাছের সাথে খেয়েছি কিন্তু শাপলার সাথে খাই নেই, দেখে আমরা আজকে ট্রাই করব। আর আপনারা যারা এখনো খান নেই রুই মাছ দিয়ে শাপলা, অবশ্যই আপনারা একটু ট্রাই। কথাই বলে ভালো জিনিস অর্জন করবেন, খারাপ জিনিস বর্জন করবেন, তাই ভাবলাম ভালো জিনিস যেহেতু আমরাও এর আগে ট্রাই করি নেই, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শাপলা ঝোলটা হতে কিন্তু বেশি সময় লাগে না ভিউয়ার্স, 8 থেকে 10 মিনিট, বড় জোর হলে ঊর্ধ্বে 15 মিনিট লাগে, তার বেশি লাগে না, একদম সর্বসাকল্য হলে। তো যাদের হাতে সময় নেই তারা কিন্তু এভাবে সময়টা বাঁচিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী এই রান্নাটা করে নিতে পারেন। আর এছাড়া ছেলে মেয়ে উভয় যাতে রান্না করতে পারেন, সেই সহজ পদ্ধতি কিন্তু আমি দেখালাম ফুল ডিটেলসে। যদি একটু ভিডিওটা একটু বড় হয়, তারপর চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, যাতে একটা কোনো কিছু মিস না যায়। দেখুন আমাদের কিন্তু আর হয়ে এসেছে প্রায়। এখন হচ্ছে আমরা জিরে তেলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে একটা অংশ, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা দেখার সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু টাইম সেট করবে না, এখানে টাইম সেট করলে স্প্যাম কমেন্ট হয়ে যায়। তো সবার কাছে একটা অনুরোধ, আপনারা ফুল ফিল ভিডিওটা ওয়াচ করবেন, আপনাদের উপর বিশ্বাস করে কিন্তু আমার ভিডিওগুলো ছাড়া। আর আমি জানি আপনারা কিন্তু কখনোই অর্ধেক ভিডিও দেখবেন না, একটু সময় যদি না থাকে অন করে দিয়ে একটু চালিয়ে রাখলেন, মাঝে মধ্যে একটু দেখে নিলেন, কিন্তু প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। ফাইনালি দেখুন ভিউয়ার্স আমার ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় বসে এইভাবে শাপলা দিয়ে রুই মাছ যারা পছন্দ করেন
বা শাপলা যারা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে রান্না করে নিয়ে খেতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।